এখন বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে প্লেনে উঠতে যাচ্ছি আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশে ফ্লাইট তাই বাংলাদেশে যাওয়ার জন্য গোছগাছ করে নিচ্ছি আর কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাব এখন ভোর 5টা আমাদের লাগেজপত্র মোটামুটি রেডি তো আমার সাথে থাকবেন আপনারা দেশে যাওয়া পর্যন্ত আমরা এখন জেফকে এয়ারপোর্টে চলে এসেছি বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে তাহলে যাওয়া যাক চলুন আপনারাও আমার সাথে এখন লাগেজপত্রগুলো আমরা নিয়ে নিচ্ছি আমরা এই এয়ারলাইনেই যাব কাতারে তো তারা এখন ওপেন হয়েছে আমরা এখন লাইনে দাঁড়াচ্ছি ইমিগ্রেশনে কিছু কাজকর্ম করে নেব সাথেই থাকবেন আশা করি ইমিগ্রেশনের লাগেজ চেক করার জন্য লাইনে দাঁড়ালাম আশা করি সব কিছু ভালো হবে কারণ কোভিড টাইম এখন অনেক সমস্যা হয় সব কিছুতে ইনশাল্লাহ আশা করি ভালো রিপোর্ট আসবে সব কিছু মিলিয়ে ফাইনালি আমরা এখন প্লেনে উঠতেছি আমাদের বোর্ডিং পাস হাতে নিয়ে ইমিগ্রেশনের কাজ শেষে যাচ্ছি আশা করি সুস্থ সালামতে পৌঁছাবো সবাই দোয়া করবেন Walking escalator. It's a touch screen shopping mall. Bye bye. The local time is 9:30 a.m. Really? That's not true. Amra gate number 6 jabo na. 6. 6 gate.
they are boarding all customers. We are also a hotel. Welcome to come forward for your boarding now at gate number 6. Thank you. Finally, আমরা বাংলাদেশে যাচ্ছি সময় কাটাচ্ছে মুভি দেখে লম্বা পথ পাড়ি দিতে হবে আমরা এত লম্বা জার্নিতে কি করছি কোনো কিছু করার নাই খাওয়া দাওয়া ঘুম আর এভাবে মুভি দেখে টাইম পাস করা ছাড়া It's a fun time. Oh, now you will put it on? Oh, yeah. Alhamdulillah, we landed in Doha. We landed in the immigration park. ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো এখন আরেকটি ফ্লাইটে উঠব এটা হলো দোহা এয়ারপোর্ট আমরা দোহা এয়ারপোর্টে আসছি কাতারে এখানে সুন্দর সুন্দর মল আছে দোকানগুলো অনেক ভালো ভালো ব্র্যান্ডের দোকান আছে গুচি শোরুম অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এয়ারপোর্ট দোহা এয়ারপোর্ট অনেক সুন্দর এয়ারপোর্ট না 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 আমরা ভারতের ইউএস বাংলা বিমান তো অনেকগুলা
কি সুন্দর করে লাইন করে দাঁড় করা রাখছে, মানে আমাদের দেশে আসলে অনেক উন্নতি হয়েছে, দেশে খুব ভালো লাগতেছে। আমরা এখন চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে এখন হ্যাঁ রওনা দেওয়ার জন্য বাসে উঠলাম এয়ারপোর্টে, ইউএস বাংলাদেশে যাব। তো তাদের এয়ারপোর্টের বাসে করে ইউএস বাংলা থেকে যাচ্ছি। এটার নামই তো শুনি নাই আমি, না এটা তো আমি জানলাম, ওই যে ইউএস বাংলা, ইউএস বাংলা হচ্ছে আমেরিকা আর বাংলাদেশ, ইউএস এটা কেইটা একটু মানে দেখো ফুলটা তারপর সামনে থেকে তুমি আমাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন। মিজান বসো, খেতে বসো। হ্যাঁ বসতে এক লয়ে আসো, তুমিও বসো। না না আমি চিংড়ি মাছ এখন খাচ্ছি না, এই যে চিংড়ি আছে এমনি পেট ভরা আমার সারাদিন। আমি চিংড়ি তোমার আজকে আমাদের থাকার কথা ঢাকায় 4-5 দিন, কিছু আমার আছে শুধু তোমাদের শুধু নিজের কথা চিন্তা করে আসছি। সেটাই তো দেখেছি।